নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই একত্রিশ দিন নির্ণায়ক হতে চলেছে এই চার রাশির দেখুন কেন শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে অর্থাৎ শনির ঘরে প্রবেশ শুক্র এবং শনি একে অপরে কিন্তু পরম মিত্র এই শনির ঘরে প্রবেশ করাতে যে চার রাশির এই একত্রিশ দিন টানা ভাগ্য খুলতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন শুক্র আমাদেরকে কি দিয়ে থাকে গ্ল্যামার দুনিয়াটা শুক্র কিন্তু দেখায় আপনি কমফোর্ট লাইফ লাক্সারি বাড়ি এসি আপনার লাক্সারি গাড়ি এগুলো সমস্ত যত কিছু সৌন্দর্যের প্রতীক আছে কি না সমস্তটা কিন্তু শুক্রের আন্ডারে অর্থাৎ যার জন্মছকে শুক্র যত মজবুত থাকবে তার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ বৈভব ঐশ্বর্য ভরে কিন্তু যাবে দেখবেন যাদের জন্ম ছকে শুক্র ভালো আছে প্রচুর ছক আমি অ্যানালিস করে দেখেছি তাদের দেখবেন বয়স হয়ে গেলেও কিন্তু সে মতো কিন্তু আপনারা বয়সটা কিন্তু ধরতে পারবেন না জানবেন তার জন্মছকে শুক্র কিন্তু ভালো প্লেসমেন্টে আছে অর্থাৎ আপনাকে বার্ধক্যটা কিন্তু চট করে আসবে না শুক্র আমি বারবার বলছি শুক্র হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিবাহের কারক গ্রহ আপনার দাম্পত্য সুখ আপনার বিবাহিত জীবনে আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক কেমন থাকবে আপনার ম্যারেড বা এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ শুক্র কিন্তু নির্দেশ করে যাদের শুক্র পজিশন খারাপ আছে তাদের কি হয় প্রেমের ক্ষেত্রে কিন্তু বারবার ধাক্কা কিন্তু পাবে অর্থাৎ একের পর এক প্রেম কাটবে এবং প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসবে আবার সে প্রেমটি কিন্তু কেটে যাবে এটা হচ্ছে শুক্রের মেন কারক গ্রহর কার্যকারিতা দেখুন শুক্র যদি আপনার জন্মছকে দুর্দান্ত পজিশানে থাকে তাহলে কিন্তু খুব ভালো ফল কিন্তু দিয়ে থাকে কিন্তু আমি বারবার বলি শুক্র ন্যাকাল চাটে যদি আপনি যখন জন্মিয়েছিলেন সপ্তম এবং দশমভাবে যদি শুক্র থাকে তাহলে কিন্তু কখনো। সেই মতন শুভ ফল দিতে পারে না সপ্তম যখন জন্মিয়েছিলেন গোচরে না বাই বার চাট সপ্তম এবং আপনার দশমভাবে এর সাথে সাথে আপনাদেরকে বলি শুক্র যদি আপনার নিজ গৃহে অবস্থান করে নিজ ভঙ্গ রাজ্য তৈরি করে আপনার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু হয়ে থাকে শুক্র হচ্ছে মানে সৌন্দর্য গ্রহ আমি বারবার বলি আপ দেখবেন যাদের ক্ষেত্রে শুক্র খুব ভালো পজিশানে আছে দেখবেন সবসময় টিপটপ থাকার চেষ্টা করেন খুব ফিটপাট একটু ভালো পোশাক এই জায়গাগুলো কিন্তু ভালো পারফিউম ঠিক আছে দেখবেন তার শুক্র কিন্তু ভালো পজিশানে কিন্তু আছে বা যাদের ক্ষেত্রে শুক্র খারাপ আছে কি না আমি তাদেরকে একটা কথা ছোট্ট টিপস এটা যে আপনারা সময় প্রেজেন্টেশনটা আপনার প্রেজেন্টেশনটা খুব ভালো রাখার চেষ্টা করুন অর্থাৎ একটু ফিটফাট আপনি যদি হতে পারেন এবং আহ আপনার ক্ষেত্রে পারফিউম এটা কিন্তু বিশেষভাবে শুক্র কিন্তু আপনার জন্ম ছকে কিন্তু মজবুত কিন্তু হবে শুক্র হচ্ছে কি বলুন তো আপনি লাকজারি যে বাড়িগুলো আছে তার গ্রহ আপনি কত টাকার সম্পত্তি আছে এটাও কিন্তু শুক্র কিন্তু আপনাকে নির্দেশ করবে যার জন্ম ছকে শুক্র ভালো আছে কি না অটোমেটিক বৃহস্পতি গ্রহ কিন্তু আপনার ভালো কিন্তু থাকতে বাধ্য শুক্র যদি খুব ভালো পজিশানে থাকে সেক্ষেত্রে শুক্র আপনার উচ্চস্থ থাকে বা রাজ্যক যদি তৈরি করে আপনার নেকাল চাটে তাহলে কিন্তু বর্তমান সময় যে চার রাশির কথা বলছি সে চার রাশি বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবে দেখুন আমার কথা শুনে যাদের একটুকু গাছের পাতা নড়ছে না যাদের ক্ষেত্রে খুব সামান্য পার্সেন্ট সেখানে থ্রি পার্সেন্টে হয়তো নাইনটি সেভেন পার্সেন্ট কিন্তু ভালো ফল পাবে থ্রি পার্সেন্ট যারা হচ্ছে না তাদের ক্ষেত্রে আপনার নিজস্ব জন্ম ছকটা দেখান রায় একটা কথা বারবার বলে খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করে হবে না বলে এই কথাটি কৌশিক রায়ের অভিধানে নেই অর্থাৎ আপনার ভাগ্যে থাকলে সেটা কৌশিক রায় চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়ে কিন্তু করে দেখায় এখানে কিন্তু কৌশিক রায়ের একটা আলাদা জায়গা কিন্তু তৈরি করেছে অর্থাৎ আমি যেটা বলি যে যাদের ক্ষেত্রে ফের হয়ে যাচ্ছেন মানসিক ডিপ্রেশনে চলে আসছে নিজস্ব জন্ম ছকটা একবার দেখে নিন না অর্থাৎ কোন জায়গাটা ঠিক করলে দেখুন মানুষের জীবনে সমস্যা আছে সমাধানও আছে আমি বা একটা কথা বারবার বলি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু গোল্ডেন টাইমটা কিন্তু আসে স্বর্ণময় সময় সেটা কেউ কেউ অ্যাচিভ করতে পারে দেখবেন খুব গরিব মানুষ যারা দিন আনে দিন খায় এমন বা কোনো একটা ছোট্ট কাজের সঙ্গে যুক্ত আছে তার জীবনে কিন্তু গোল্ডেন টাইম এসছে কেউ অ্যাচিভ করতে যারা অ্যাচিভ করতে পেরেছে তারা আজকে কিন্তু সাকসেসফুল ম্যান হয়েছে আর যারা অ্যাচিভ করতে পারেনি তারা কিন্তু আজকে অনেক জায়গা থেকে কিন্তু পিছিয়ে পড়েছে তো এই যে শুক্রের রাশি পরিবর্তন মিত্র গৃহে অবস্থান করছি এবং কার সাথে মিত্র গ্রহের সাথে এবং শনি এবং এর সঙ্গে সঙ্গে আপনার বুধের সাথে বুধও কিন্তু পরম মিত্র শনিও পরম মিত্র বুধও পরম মিত্র এবং তিনটি গ্রহ একত্রে অবস্থান করায় যে চার রাশির ভাগ্য খুলতে চলেছে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি দ্বাদশ ভাবে আপনার চলে যাচ্ছে দেখুন দ্বাদশ ভাবে শুক্র কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু করে অর্থাৎ আপনাদের ভাগ্যাতি প্রতি দ্বাদশ ভাবে অবস্থান করছে এবং চতুর্থ প্রতি আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বা বিদেশের সাথে যুক্ত আছেন বা গ্ল্যামার দুনিয়াতে আছেন বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন যারা আইটি সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা আপনার কোনো কম্পিউটারের সাইবার ক্যাফে আছে এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তন নাম্বার ওয়ান রাশি নাম্বার টু যে রাশি সে রাশির নাম বিশ্ব রাশি বিশ্বরাশির ক্ষেত্রে রাশির অধিপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে দুর্দান্ত আপনাদের ভাগ্য সুদৃঢ় হতে চলেছে ভাগ্যের যে বিড়ম্বনা চলছিলো সেই বিড়ম্বনা কাটিয়ে আপনারা কিন্তু আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হতে চলেছেন এবং পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট বিশ্বরাশি কিন্তু পেতে চলেছেন কেরিয়ার কর্ম এবং কিছু ক্ষেত্রে ঋণ শোধ এবং শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের শারীরিক উন্নতি গ্ল্যামার দুনিয়া এবং বিদেশ এবং এর সাথে সাথে আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে দুই নম্বর রাশি বৃষ রাশি তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনার ভাগ্যাধিপতি ধনপতি পঞ্চমভাবে অবস্থা দুর্দান্ত যোগ আপনাদের ক্ষেত্রে ভাগ্যের দ্বারা অর্থ আর্থিক স্থিতি মজবুত হবে সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে এবং প্রেমের জায়গায় আপনার ক্ষেত্রে সফলতা পাবেন এবং এর সাথে সাথে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু পূর্ণ পূর্ণমাত্রায় সাপোর্ট কিন্তু পাবেন সবশেষ যে রাশি সেটি হচ্ছে মকর রাশি রাশিতেই শুক্রের অবস্থান চতুর্থপতি এবং দশমপতি। আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত মানে সময় সরি পঞ্চমপতি এবং আপনার দশমপতি আপনার অর্থাৎ আপনার পঞ্চম এবং দশম রাশিতে অবস্থান আপনাদের বিদেশ থেকে লাভ ঘটাবে কর্মক্ষেত্রে যাদের প্রমোশন পদোন্নতির চেষ্টা করছিলেন আপনারা সেই জায়গাটা কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট লাভ এবং প্রেমের ক্ষেত্রে সফলতা নিশ্চিত রূপে কিন্তু আপনারা পেতে চলেছেন শুক্র যদি আপনার জন্মছকে খারাপ পজিশানে থাকে আপনারা শুক্রের কবচ আপনারা যদি পরিধান করেন সেক্ষেত্রে বিশেষভাবে আপনারা কিন্তু এ সময় লাভবান কিন্তু হবে বা আপনারা মনে করলে নিজস্ব জন্মছক দেখিয়ে আপনারা টাইম অন্ড আপনারা কিন্তু পরিধান করতে পারেন অবশ্যই নিজস্ব ন্যাকাল চারটা আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ